হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আমি একটা সিনেমা আপনাদেরকে সাজেস্ট করবো। এটা তামিল ছবি। এই ছবিটা অনেক দিন পুরনো, জি ফাইভে অ্যাভেলেবেল রয়েছে, তামিলে অ্যাভেলেবেল রয়েছে উইথ ইংলিশ সাবটাইটেল, হিন্দি ডাবে অ্যাভেলেবেল নেই। এবং হিন্দি ডাব কবে আসবে আমি জানি না। এই ছবিটা হিন্দিতে রিমেক হচ্ছে, তাতে এ থাকবে, জাহ্নবী কাপুর থাকবে। ছবিটার নাম হচ্ছে কোলামাবু কোকিলা। ইয়েস, এই ছবিতে নয়নতারা আছে লিড রোলে, এবং নয়নতারার অপোজিটে অ্যাজ আ হিরো যদি আপনি বলতে চান আছে হচ্ছে যোগী বাবু। ইয়েস, তো এরকম একটা আনইউজুয়াল পেয়ারিং আমরা এই কারণেই দেখতে পাচ্ছি কারণ এটা হচ্ছে নেলসন দিলীপ কুমারের প্রথম ছবি। নেলসন দিলীপ কুমারের ডক্টর, যেটা প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভের পরে তামিল সিনেমা সবচেয়ে বড় হিট ছবি। তো ছবিটা 5 তারিখে নেটফ্লিক্সে আসছে। তো সেই সিনেমাটা যে বানিয়েছে নেলসন দিলীপ কুমার, বিজয়কে নিয়ে বিস্ট বানাচ্ছে, তার এটা প্রথম ছবি। তো নেলসন ব্ল্যাক কমেডি খুব ভালোভাবে ইউজ করতে পারে, সেটা এই সিনেমাটা দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায়। তো এই সিনেমার গল্পটা এরকম যে কোকিলা বলে একটি মেয়ে আছে, যে খুবই সাধারণ একটা চাকরি করে, খুবই গরিব ঘর, বাবা সিকিউরিটি গার্ডে চাকরি করে এটিএমে, মা আছে, বোন আছে, ওর কোকিলা নিজেও চাকরি করে। কোকিলার বাড়ির উল্টো দিকে একটা দোকান আছে যেখানে, মানে স্টেশনারি দোকান, সেখানে যোগীবাবু বসে। যোগীবাবু নয়নতারাকে আর কি পছন্দ করে, তো কোকিলার ক্যারেক্টারটাকে। ওই জায়গাগুলো দুর্দান্ত কিছু সিন আছে, মানে কমেডি সিন বলছি, দুর্দান্ত রয়েছে কমেডি। এবং এই ছোটো বোনটাকেও একটা ছেলে ভালোবাসে, সেই ছেলেটাও একটু ক্র্যাক আছে। তো এরকমই তাদের একটা পরিস্থিতি যাচ্ছিলো, হঠাৎ করে এই কোকিলার যে মা তার ক্যান্সার ধরা পড়ে। তো এই ক্যান্সার ধরা পড়ে অপারেশন, মানে ঠিক করতে গেলে, অপারেশন করতে গেলে প্রচুর টাকার দরকার। সেই জন্য কোকিলাকে নেমে পড়তে হয় স্মাগলিংয়ের লাইনে। ইয়েস, সে আর কি ড্রাগ স্মাগল করতে শুরু করে। এবার এই পুরো জিনিসটাকে, এটা তো একটা মানে খুবই রুটিন গল্প যে ফ্যামিলির বিপদের জন্য মানে হিরো বা হিরোইনকে একটা ভুল পথে যেতে হলো। বহু বছর ধরে বহু ল্যাঙ্গুয়েজের সিনেমাতে আমরা দেখে এসেছি, কিন্তু নেলসন এটাকে এমনভাবে স্টেজ করেছে যেটা এই সিনেমাটাকে এক্সট্রাঅর্ডিনারি বানিয়ে দেয়। তো এখানে দেখাচ্ছে মায়ের ক্যান্সার আছে, কিন্তু মা, বাবা, বোন সবাই এটার মধ্যে ইনভলভ হয়ে যায়, এবং ওরা যেভাবে স্মাগলিংগুলো করে না সেগুলো দেখবার মতো, এক একটা খুবই হিলেরিয়াস। মানে এমন এমন সিচুয়েশান, উইয়ার্ড সিচুয়েশান, যারা আর কি এই স্মাগলিং র্যাকেটের মধ্যে যুক্ত তাদের সেই ক্যারেক্টারগুলোকে যেভাবে লেখা হয়েছে, এক একটা আপনার মাথায় থেকে যাবে। একটা ক্যারেক্টার থাকে মানে ভিলেনদের মধ্যে, ভিলেন বলবো না, মানে ওদের সাথে তো নয়নতারাও কাজ করে, তো মানে ওই ক্যারেক্টারটাকে আপনি জাস্ট দেখবেন, ও অন্যথায় সিনেমাটাতেও আছে, ট্রেলারে দেখলাম, ওই অ্যাক্টারটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, মানে কথায় কথায় খালি রেগে যাচ্ছে, এ বাবে এরকম করে, মানে ও চরম পারফরমেন্স দিয়েছে, মানে ওর কী কমেডি। এবং কমেডিটা কিন্তু ওরকম জোক ওরিয়েন্টেড কমেডি নয়, সিচুয়েশনাল হিউমার আর কি, সো দুর্দান্তভাবে। এবং মানে ও ট্র্যাজেডিটাকে ইন টার্মস অফ কমেডি দেখিয়েছে, মানে সিচুয়েশনটা খুবই সিরিয়াস। ইভেন মানে কোকিলাকে একটা লোক রেপ করতে আসে, সেই জায়গাটাকেও এত হিউমারাসলি ট্রিট করেছে, মানে আমি শক হয়ে গেছিলাম যে এটা একটা খুব, মানে জিনিসটা যাচ্ছিল খুব সিরিয়াস দিকে। আমি ভাবছি যে এই জায়গাটাকে কীভাবে ইউনিকলি ট্রিট করবো, তো সেটা যেভাবে ওরা ট্রিট করে না, দেখবার মতো। সো আই থিঙ্ক রাইটিং, মানে মেনলি স্ক্রিন প্লেটা দুর্দান্তভাবে করা হয়েছে, খুবই ফাস্ট পেস, টু দ্য পয়েন্ট চলে, এবং হিউমারে ভর্তি, মানে ব্ল্যাক কমেডি কিন্তু, হ্যাঁ এটা ওই স্ল্যাপস্টিক অন দ্য ফেস লাউড কমেডি নয়। এবং স্ক্রিন প্লেটাও খুব ভালো, গল্প খুবই সিম্পল। তো আপনাদেরকে বলবো ডেফিনেটলি দেখুন। এবং সিনেমাটার যে ওভারঅল টোন দেওয়া হয়েছে না, মানে যেরকম মানে ব্ল্যাক কমেডি ক্রাইম ড্রামা সিনেমার জনরার মধ্যে পড়ছে এটা, সেই অনুযায়ী মানে মেকিংটা, লুক অ্যান্ড ফিলটাও সেই অনুযায়ী দেওয়া হয়েছে। তার সাথে দুর্দান্ত একটা বিজিএমও আছে, আপনারা প্রত্যেকেই জানেন তামিল সিনেমা মানে সেখানে একটা দুর্দান্ত বিজিএম থাকবেই, ওরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছবিতেই খুব ভালো ভালো বিজিএম আমরা শুনতে পাই। তো এখানেও একটা খুব সুন্দর থিম বিজিএম রয়েছে। তো আমার পার্সোনালি ছবিটা খুবই ভালো লেগেছে, মেইনলি বিকজ অফ দ্য রাইটিং, অ্যান্ড নয়নতারার পারফরমেন্স খুবই ভালো ছিল। এবং নয়নতারা একটা ফিমেলদের মধ্যে তামিলে সবচেয়ে বড় স্টার এই মুহূর্তে, তো সে কিন্তু এরকম একজন নতুন ডিরেক্টরের সাথে, এবং একটা অফ বিট ছবি, মানে এটা খুবই তামিল মেন স্ট্রিমের থেকে এটা ছড়ে, মানে সরে এসেই ছবি আমি বলবো, কারণ যোগী বাবু এখানে হিরো, এবং যোগী বাবু কী করেছে এখানে বস। তো যারা এই ছবিটা এখনও দেখেননি প্লিজ দেখে ফেলুন, জি ফাইভে অ্যাভেলেবেল আছে। এবং আমার মনে হয় না, মানে এটা হিন্দিতে করলে এটা প্রচুর স্মার্ট একটা রাইটিং দরকার, কারণ এটাকে এই সেম সিচুয়েশানগুলোকে আবার করে রিরাইট করা, সেই ধরনের ডায়লগস লেখা, সেই ধরনের লাইন্স লেখা খুব কঠিন হবে। তো যদি ভালো কোনো ডিরেক্টর করে তো ডেফিনেটলি ভালো হবে, বাট সেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমি রিমেকের ক্ষেত্রে বলছি। এবং গল্প কিন্তু খুবই একটা পাতি গল্প, কিন্তু এক্সিকিউশন, স্ক্রিন প্লে দুর্দান্ত, এবং নয়নতারার পারফরমেন্সও খুব ভালো। নয়নতারা এবং আশেপাশে ওর মা যে হয়েছে, ওর বাবা যে হয়েছে, তাদের পারফরমেন্সও খুবই ভালো। সো ইয়া, আপনারা দেখে ফেলুন, আর যারা অলরেডি দেখেছেন যদি কেউ ছবিটা দেখেছেন, কারণ এটা তো কোনো বড় মেল স্টারের ছবি নয় যেটা খুব প্রচার পেয়েছে ইত্যাদি, সো তাই জন্যই আর কি বলা।
সো যারা অলরেডি দেখেছেন তাদেরকে মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।